ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আমি আজকে শিউলি ব্লগস থেকে আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের সামনে। কেমন কেমন যেমন কিভাবে আমরা একটা গর্জিয়া সাজ সাজিয়া আমরা দাওয়াতে যেতে পারি এবং সামানাও যেতে পারি, তার একটা একটা সাজ একটা মেকআপ আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। এবং কেমন লাগলো এবং আমাকে জানাবেন, এবং আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি এখন আপনাদেরকে নিয়ে যাব কিভাবে আমি এই সাজ সাজলাম তা আপনাদের দেখাবো, এবং আমি কি কি প্রোডাক্ট ইউজ করি তাও আপনাদেরকে একটু ডিটেলস বলে দিছি আমার এই ভিডিওতে। আপনারা দেখবেন এবং ভালো থাকবেন। এইমাত্র আমি ফেস ওয়াশ করে আসলাম। এই ফেস ওয়াশ করার জন্য এইটাই আমি ইউজ করি। এটা হলো একটা ভালো ফেস ওয়াশ, স্কার্ব মিশ্রিত। এরপরে আমি এই দিয়ে যেটা ইয়ে ময়েশ্চারাইজার করবো, এটা না ক্যালভিন ক্লিনের একটা ময়েশ্চারাইজার, ক্যালভিন ক্লিন ব্র্যান্ডের একটা ময়েশ্চারাইজার ক্রিম, এটা দিয়ে আমি মুখটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ করবো। হ্যাঁ, প্রথমে আমি এই কনসিলার, একটা ভালো ব্র্যান্ডের কনসিলার আমি নিউ কিনে আনছি। এটা রেভলনের কনসিলার দিয়ে আমি যে আমার যে মুখের কালো দাগগুলোকে প্রথমে আমি কনসিলার দিয়ে ঢেকে দেবো, হাইড করবো। হ্যাঁ, কনসিলার লাগাবো সব দিয়ে। এরপরে আমি একটু বেশি বেশি করে লাগাবো, যেহেতু আমি একটু গর্জিয়া সাজ সাজবো। হ্যাঁ, এখন আমি কনসিলারগুলোকে ব্লেন্ড দিই, বিউটি ব্লেন্ড দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে দেবো। বিউটি ব্লেন্ড দিয়ে আমি সারা মুখে এটাকে ব্লেন্ড করে দেবো, ব্লেন্ডের মাধ্যমে সেটিং সেট করার জন্য। এখন আমি ফাউন্ডেশন দেবো। এই ফাউন্ডেশনটাও একটা ভালো ভালো ব্র্যান্ডের, তবে নাম এটা হলো একটা আমি অনলাইন অর্ডার দিয়ে নিয়েছি, $20 দাম। এটা আমার আমার গায়ের রঙ, আমার মুখের মুখের কালারের মিলাইয়া আনছি। এইটা অনেক ভালো ফাউন্ডেশন। এটা আমি এখন মিক্সড করে দিলাম, ফিক্সড করে দিলাম বিউটি ব্লেন্স দিয়ে, ভালোভাবে বিউটি ব্লেন্স দিয়ে করে দিয়ে এখন আমি এটাকে সেট করার জন্য একটু ফেস পাউডার দেবো। এখন আমি আইব্রু কাজ করবো। আইব্রু কাজ করার জন্য প্রথমে আমি একটা আই শ্যাডো, এই আই শ্যাডো থেকে একটা কালার চুজ করে আমি আইব্রুতে অ্যাপ্লাই করবো। আমার আইব্রুটা করাই আছে, পাক করে প্লাক করে আসছি। এখন আমি এটাকে কম দিয়ে এটাকে ইয়ে করবো, ঠিক করে দেবো আইব্রুটাকে এটা কম্বের মাধ্যমে। আমার বুয়াটাকে আমি সেট করে দিলাম, এখন দেবো সেট করে দিলাম বুয়াটাকে। হ্যাঁ, মেকআপের কাজ করবো। আই মেকআপের কাজ খুব জরুরি মেকআপের জন্য, গর্জিয়াস মেকআপের জন্য। তাই এই আমি এখন এই এই প্লেট থেকে আমি এই এইটা প্রথমে দেবো। হ্যাঁ, এইটা অনেক আগে কিনছিলাম। হ্যাঁ, তাই আজকে এইটা ইউজ করতেছি। আছে আরও অনেকটা, এইটা বেশি দাম না, এটা $5 দিয়ে কিনছিলাম। এইটা প্রথমে দিলাম এইটা। এখন আমি আরেকটা প্লেট থেকে আরেকটা দেবো, ক্রিজ লাইনের কাছাকাছি একটা সুন্দর নাই গর্জিয়াস একটা কালার দেবো ক্রিজ লাইনের পাশাপাশি, গর্জিয়াস করার জন্য মেকআপকে। হ্যাঁ, তো দিলাম আমি, এখন অনেকটা হয়ে গেছে। আমি আইশ্যাডোটা প্রায় হয়ে গেছে, এরপরে আমি ব্রাশ দিব পরে আমার আইব্রু। এখন আমি কন্ট্রোলিং করবো, কন্ট্রোলিংয়ের জন্য আমি কন্ট্রোল
কন্ট্রোলিং এর জন্য আমি এখানে গুলোকে সেট করব আমি এটা ব্লেন্ডিং দিয়ে এটাকে সেট করে দেব ইয়া কন্ট্রোল এটা আমার কন্ট্রোলিং প্রায় হয়ে গেছে আমি নাকটা শাইনি করার জন্য একটু কন্ট্রোলিং করলাম ইয়া এখন দেব ব্লাশ ব্লাশ এখন আমি ব্লাশ ব্যবহার করবো ব্লাশ আমি আর একটা ব্রাশ ব্যবহার করি এটা না হলে এটা ব্রাশ দিয়ে এইটাই বেস্ট ব্লাশ করলাম যদি একটু করলাম আমি লাগাবো ইয়ের উপরে চুকের উপরে শাইন দেখার জন্য শাইন দেখার জন্য একটু গ্লো ব্যবহার করলাম এবং আমি গ্লোটা চুকের উপরেও অ্যাপ্লাই করবো আইব্রো লাইনের কাছাকাছি ইয়া তো আমার মেকআপ মোটামুটি হয়ে গেছে এখন আমি লিপস্টিক ব্যবহার করবো লিপস্টিক ডান আমার মেকআপ ডান আজকের মতো